আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিস কিংডম। আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব মুরগির লটপটি বা মুরগির নিহারি। বাংলাদেশি হোটেল স্টাইলে কিভাবে বাসায় লটপটি রান্না করবেন সেই রেসিপিটি শেয়ার করব আজ আপনাদের সাথে। চলুন দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, সরিষার তেল অ্যাড করছি হাফ কাপ। আর যদি এই রান্নাটি হোটেল স্টাইলে স্বাদ পেতে চান অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। তেজপাতা দিয়ে দিচ্ছি একটি, এলাচ দিয়ে দিচ্ছি ছয় পিস, লবঙ্গ দিয়ে দিচ্ছি ছয় পিস, দারুচিনি দিয়ে দিচ্ছি তিন টুকরা। পেঁয়াজ কুচি অ্যাড করছি হাফ কাপ। সব মশলাগুলি এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। লবণ অ্যাড করছি এক টেবিল চামচ। আদা পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ, রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ, জিরার পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ, লাল মরিচের পেস্ট দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ। মশলাগুলি এবার একটু কষিয়ে নিব। ধনিয়া গুঁড়ো অ্যাড করছি এক টেবিল চামচ, হলুদ গুঁড়ি অ্যাড করছি এক টেবিল চামচ, সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটিকে আবারও আমি কষিয়ে নিব। গোলমরিচ দিয়ে দিচ্ছি আট থেকে দশটি, আবারও খুব ভালোভাবে মশলাটিকে কষিয়ে নিব। মুরগির এই লটপটির জন্য আমরা কিন্তু সলিড মাংস ব্যবহার করব না, সচরাচর মুরগির যেসব অংশগুলি আমরা রান্না করি না সেটিই কিন্তু আজ আমি ব্যবহার করছি, যেমন মুরগির পা, কলিজা, গলা, গিলে, মাথা এইগুলি। মশলাটি খুব ভালোভাবে কষানো শেষ, এবার অ্যাড করছি আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির অবশিষ্ট অংশগুলি। মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে টিকে রান্না করব দুই মিনিটের জন্য। দুই মিনিট পর ঢাকনা খুলে লবণ অ্যাড করছি হাফ চা চামচ, আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটিকে মিশিয়ে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিটের জন্য। পাঁচ মিনিট পর একটি টমেটো ছোট টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি, আবারও নেড়ে চেড়ে মিশিয়ে এটিকে কষিয়ে নিব। পাঁচ মিনিট এভাবেই রান্না করার পর আলু অ্যাড করছি দুইটি, আমি আলুগুলি ছোট করে কেটে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিটের জন্য। এই পর্যায়ে এসে দেখুন ঝোলটা শুকিয়ে সম্পূর্ণ তেল উপরে চলে এসেছে। এবার অ্যাড করছি আমি এক কাপ পরিমাণে পানি। এবার এটিকে তত সময় রান্না করব যত সময় না ঝোলটা মাখো হয়ে আসছে। পাঁচ মিনিট এভাবেই রান্না করার পর ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এবার অ্যাড করছি এক চা চামচ গরম মশলা গুঁড়ি, এক চা চামচ ভাজা জিরে গুঁড়ি। লটপটি রান্নাটি কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে। এবার ঢাকটা দিয়ে এটিকে সম্পূর্ণ লো আঁচে রেখে দেব দুই মিনিটের জন্য। খুব সহজেই আপনারা চাইলে কিন্তু বাংলাদেশি হোটেল স্টাইলের এই লটপটি বাসায় রান্না করতে পারবেন। আজকে লটপটিটি আমি পরিবেশন করছি লুচির সাথে, কিন্তু আপনারা চাইলে সকালের রুটি, খিচুড়ি বা ভাতের সাথেও কিন্তু এটি খেতে পারেন। যারা প্রবাসে আছেন তারা কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে বাঙালি খাবারের স্বাদ পেতে পারেন দেশের বাইরে।
আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।